সাত সকালে শিলিগুড়ি লেক টাউনে সিলিন্ডার ব্লাস্ট করে ভয়াবহ দুর্ঘটনার জের উড়ল ঘরের ছাদ তছনছ ঘরের যাবতীয় আচমকা এই দুর্ঘটনায় জখম এক বৃদ্ধা জানা গেছে এই সিলিন্ডার দুর্ঘটনার বিকট শব্দে ছুটে আসেন প্রতিবেশীরা খবর দেন মোড় দমকল বিভাগে তবে দমকল কর্মীদের আসতে দেরি দেখে আগুন নেভাতে তৎপর হয় স্থানীয়রাই ঘটনার অনেকক্ষণ বাদে দমকল কর্মীরা পৌঁছায় বলে অভিযোগ দমকল কর্মীদের ঘটনাস্থলে পৌঁছনোর আগেই আগুন অনেকটা আয়ত্তে চলে আসে বলে খবর এই সিলিন্ডার দুর্ঘটনায় পাশের বাড়ির ছাদও উড়ে গিয়েছে আমার নাম সুমিত্রা বলি দুর্ঘটনাটা হইলো ওই যে চা করতে যেয়ে হইলো চার সসপেন বসাইছি সিলিন্ডারটা গ্যাস লাইটটা ধরাইতে গেছি ওই উনানে না ধর সিলিন্ডারে আগুন ধরেছি এখন সিলিন্ডারে যে কি করে আগুন ধরলো সেটা তো আমি বলতে পারবো না লিক ছিল না কি ছিল তো আপনি সিলিন্ডারের ব্লাস্ট হয়েছে তো অনেকক্ষণ পলি হয়েছে ধড়ধড় করে জলার পলি ব্লাস্ট হয়েছে ঘটনা আটটাও বাজে নাই কখন আর সকাল আটটাও বাজে নাই আজকে হয়েছে হ্যাঁ হ্যাঁ তো কিভাবে হয়েছে চা বানাতে চা বানাইতে जाया গ্যাস লাইটে ধরেতে নিছে গ্যাস লাইটটা না দইলা সিলিন্ডারের উপরে দেই যান কোন মানে আমরা বেঁচে গেছি শুনছে उतना आप लोग बात नहीं इसके लिए हम अमन নাম রাজসানি আমি আমি এই गांव कराने वाला है प्रतिवेशी है तो घटना क्या हुआ घटना यहाँ पर सुबह पौने आठ बजे हम सुनने में आया कि इसको सिलेंडर में थोड़ा आग लगा हुआ है तो नॉर्मल आग लग गया है आठ बजे से सिलेंडर बास्ट किया बास्ट में भयंकर बास्ट तो हम घर से निकल के आए और मोहल्ला लड़का सब आया था ऐसा भयंकर मतलब होता है ना बम फेंक दिया ऐसा के हुआ घर पूरा जल गया मकान में पूरा जल गया हम लोग जो सुविस्ता आएगा पहले पानी वगैरह देते हैं ठीक है जो डॉक्यूमेंट्स सब हैं मैंने फायर ब्रिगेड का फ़ोन किया फायर ब्रिगेड कब आया ये तो नियम है जानते हैं डोमिनिस्ट आधा घंटा चल आता है फायर ब्रिगेड नहीं आता है जब नियम आने के बाद फायर ब्रिगेड आया और भाग अच्छा तो था सिलेंडर तक खाला था ऐसे दिन होता तो सभी घर जल जाता जा हम लोग का भयंकर अवस्था हमारे ख्याल से जो गरीब आदमी है जो मकान मालिक है उनको वो भी गरीब है डेली खाना आना जाने वाला आदमी है उन लोग को कुछ एच तरफ से उनको सहाजा करना चाहिए তা হলো কাউন্সিলরকে বলে দে কাউন্সিল আফট অফ সিলিভারি হ তো যদি ওনিকর তরফ সে লেবার ব্যাগ রাউফ স্যাংসং চালায় ফোন কনস এভেবিল চালায় আমি দেখতে সরকারি সুবিধা কে মিলতে আমি তো ফোন পেই এসেছি না যে এলো দিদার গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে তখনই আমি চলে এসেছি উনি এখন ওনার শরীর ভালো না উনি কথা বলতে পারছেন না মুখ পুড়ে গেছে হাত পুড়ে গেছে পারছে মানে হালকা হালকা উনি খুব কষ্টে কথাটা বলছে